হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। নতুন বছরে রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও একটা ভীষণ খুশির খবর। শুরু হতে চলেছে 2023 সালের দুয়ারে সরকার শিবির বা দুয়ারে সরকার ক্যাম্প। তো সুতরাং আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কবে থেকে এই ক্যাম্প শুরু হবে এবং কি কি থাকছে এই ক্যাম্পে। 2023 সালের দুয়ারে সরকার শিবির সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কি তথ্য প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে দুয়ারে সরকার শিবির 2023 আবারও শুরু হতে চলেছে নতুন বছরের 2023 সালের দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্পে পাওয়া যাবে 25টি প্রকল্পের সুবিধা। নিউজ আপডেট অনুযায়ী বলা হয়েছে 2023-এর শুরুতেই পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এসে গেল খুশির খবর, অর্থাৎ আবার নতুন করে শুরু হতে চলেছে দুয়ারে সরকার শিবির। বছরের শুরুতেই জনসাধারণের সুবিধার্থে আরও একবার সমগ্র রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প বা দুয়ারে সরকার শিবির আয়োজিত হতে চলেছে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র মাধ্যমে। এবছরের একেবারে শুরু থেকেই যাতে সাধারণ মানুষের সমস্ত সমস্যার সমাধান করা যায় তার জন্যই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এরূপ উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি সাধারণ মানুষের অভাব অভিযোগগুলি সমাধানের ক্ষেত্রে অধিক সুবিধা পাওয়ার জন্য দিদির সুরক্ষা কবচ কর্মসূচিও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে, এমনটাই দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এর আগে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারংবার নাগরিকরা অভিযোগ জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্পগুলি সম্পর্কে সমস্ত তথ্য সঠিক সময়ে না জানতে পারার কারণে এই প্রকল্পগুলির অধীনে আবেদনের ক্ষেত্রে তাদের নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলির আওতায় নিজেদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রেও নানাভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই এই সমস্যার সমাধানের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দিদির দূত এবং দিদির সুরক্ষা কবচ দুটি কর্মসূচি কার্যকর করা হয়েছিল। ইতিমধ্যে এই দুটি কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের অভিযোগ এবং সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। আর এবারে এই সমস্ত সমস্যার সমাধানের উদ্দেশ্যেই নতুন বছরে নতুন করে রাজ্য জুড়ে দুয়ারে সরকারের শিবির কার্যকরী করা হতে চলেছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে 2023-এর মে মাসে পঞ্চায়েত ভোট হতে চলেছে, আর পঞ্চায়েত ভোটের পূর্বেই আরও একবার রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হতে চলেছে। এর পাশাপাশি এই সমস্ত সূত্র মারফত আরও জানা গিয়েছে যে মার্চ মাসেই রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্প 2023 আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তো বন্ধুরা, এখান থেকেই কিন্তু আপনারা তথ্যটা পেয়ে গেলেন, অর্থাৎ আগামী মার্চ মাসেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে, অর্থাৎ এটা চলছে ফেব্রুয়ারি মাস। মার্চ মাস থেকেই কিন্তু সম্ভাবনা রয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো তথ্য জানানো হয়নি, অর্থাৎ যখনই অফিসিয়ালভাবে খবর প্রকাশিত হবে তখন কিন্তু কোন কোন ডেটে এই দুয়ারে সরকারের ক্যাম্পগুলো চলবে সে সম্পর্কেও তথ্য আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেই সকল দুয়ারে সরকার ক্যাম্পের ডেটগুলো জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে এই ধরনের খবরগুলো আপনারা প্রতিনিয়ত পেতে থাকবেন। এবং আজকের ভিডিওটি আপনাদের পক্ষে ইনফরমেটিভ হলে ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করুন, যাতে সকলেই জানতে পারে যে আগামী দুয়ারে সরকার শিবির কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।